আসসালামু আলাইকুম, শারমিন স্ট্রিম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি খুব মজার একটি কারি রেসিপি দেখার জন্য। আজকের কারি রেসিপিটা কিন্তু খুবই স্পেশাল, খুবই ভালো লাগবে সবার কাছে। চলুন পুরো প্রসেসটা দেখে নেই। এই মুহূর্তে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এক ধরনের কচু, এটা হচ্ছে বুনো কচু। আমরা যে বুনো কচু পাতা খেয়ে থাকি সেই কচুটাই হচ্ছে এটা। তো প্রথমে আমি একটা কড়াইয়ে কচুটাকে নিয়ে নিলাম। এখানে হচ্ছে 500 গ্রামের মতো কচু আছে। তো কচুটাকে নিয়ে আমি পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিব। তো এখানে লবণ টবণ কিছুই ব্যবহার করব না, প্রথমে কচুটাকে সেদ্ধ করে নিব। তো 10 মিনিট পর এই যে কচুটায় বলক চলে এসেছে এবং সেদ্ধ হওয়ার মতো হয়ে গিয়েছে, তো একটু চাপ দিয়ে দেখতে হবে সেদ্ধ হয়েছে কি না। তো আমার কচুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আমি ঢেলে নিয়েছি। তো এখন ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। তো কচুটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কচুটার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই কচুটার খোসা ছাড়ানো কিন্তু খুবই সহজ, দেখেন, দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কত সহজেই খোসাগুলো ছাড়ানো যাচ্ছে। এই কচু কিন্তু খুবই টেস্টি আর এত বেশি সেদ্ধ হয় যে বলে বোঝানোর মতো না, খুবই মজা লাগে এই কচুটা খেতে। তো আমার সবগুলো কচুর খোসা ছাড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কিন্তু এই কচুটা রান্না করব এই ছোট চিংড়ি মাছ দিয়ে, একদম কুচো যে চিংড়ি সে চিংড়ি মাছ দিয়ে। তো আমি কচুগুলোকে একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে একটা চামচ দিয়ে মানে চেপে চেপে ম্যাশ করে নিচ্ছি। তো কচুগুলোকে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন কচুটাকে পানি দিয়ে, হালকা গরম পানি ব্যবহার করছি এখানে, পানি দিয়ে এটাকে লিকুইড করে নিতে হবে। তো আমি এখানে অল্প করে পানি দিলাম, পানিটাও অল্প অল্প করেই দিতে হবে, একবারে বেশি পানি দেওয়া যাবে না। দিয়ে দেখতে হবে যে কতটুকু পানি লাগে। তো আমি আবারও পানি অ্যাড করছি, এখানে এক কাপের মতো পানি দেওয়া হয়ে গেলে এটাকে একপাশে রেখে আমি একটা বাটিতে কয়েক টুকরা পাকা তেঁতুল নিয়ে সেটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি। আসলে কচুতে একটু তেঁতুল দিলে খুবই টেস্ট হয় কচুটা খেতে। তো এখন প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি আর এখানে আধা চা চামচের মতো লবণ দিয়ে দিলাম, আধা চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখন এইটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে ধনিয়া গুঁড়া অ্যাড করে দিলাম আধা চা চামচের মতো, আধা চা চামচের মতো জিরা পেস্ট দিয়ে দিলাম। আর এখানে ব্যবহার করছি আধা চা চামচেরও একটু কম রসুন পেস্ট, আর কাঁচামরিচ ব্যবহার করছি 6-7টার মতো, ফালি করে কেটে কাঁচামরিচটা দিয়ে দিলাম। এটা অবশ্যই কাঁচামরিচ দিয়েই রান্না করতে হবে, তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। এখন চুলা জ্বেলে দিয়েছি, এদিকে আমার কচুটা হতে থাক আর আমি এদিকে তেঁতুলটাকে সুন্দর করে প্রসেস করে নিচ্ছি। তেঁতুলের বীজগুলোকে ফেলে দিতে হবে আর যে পানিটা থাকবে এই পানিটা আমি কচুতে ব্যবহার করব। তো কচুতে বলক চলে এসেছে, কচুটাও সুন্দর একটা অবস্থা হয়ে গিয়েছে, পানির সাথে কিন্তু প্রায় মিশে এসেছে। এ পর্যায়ে আমি যে তেঁতুলটাকে মানে প্রসেস করে নিলাম সেই তেঁতুলটাকে দিয়ে দিলাম। তেঁতুলের পানিটা দেওয়ার পরে কিন্তু কচুটা আরও সুন্দর একটা ঘন ভাব চলে আসবে। তো কচুটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব। আর এদিকে আমি যে চিংড়ি মাছ রেখেছিলাম, এখানে 200 গ্রামের মতো চিংড়ি মাছ আছে, একদম কুচো যে চিংড়িটা সেই চিংড়িটাই ব্যবহার করছি। এখানে অল্প করে হলুদ লবণ মাখিয়ে নিলাম। এখন চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, তাতে সরিষার তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। আমি এখন কচুটাকে ফোড়নে দেব। তো প্রথমে আধা চা চামচ গোটা জিরা দিয়ে দিলাম তেলের উপর, আর এখানে রসুন ব্যবহার করছি, রসুনটাকে জাস্ট একটু থেঁতো করে নিয়েছি।
তো রসুনটা দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো, আর এখানে পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। দিয়ে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে একটা ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর আমি যে চিংড়ি মাছকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখলাম সেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আসলে চিংড়ি মাছ দিয়ে কচুটা রান্না করলে কিন্তু কচুটা অনেক বেশি টেস্ট হয়। এই কচুটা মাটির নিচে হয় আর বাজারে কিন্তু কিনতে পাওয়া যায়, বুনো কচু বলেই আমরা এটাকে চিনি। তো এটা গ্রামে তো খুব বেশি পাওয়া যায়, তো শহরেও কিন্তু কিনতে পাওয়া যায়। তো আমি এখন চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে কচুটাকে ঢেলে দিলাম। ঢেলে এখন নাড়াচাড়া করার পালা। এখন কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে প্যানের নিচে লেগে যেতে পারে। তো আমি নাড়াচাড়া করে নিচ্ছি, কচুটাও প্রায় হয়ে যাওয়া মুহূর্তে কচুটা কিন্তু একটু পাতলাই রাখতে হবে, কারণ যত ঠান্ডা হবে ততটাই কিন্তু এটে যাবে, এই কারণে একটু ঝোলঝোল রাখতে হবে। আমার রান্না কিন্তু একদম কমপ্লিট, খুবই টেস্টি একটা কারি রেসিপি, খুবই ভালো লাগবে। আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।